বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লকের উদ্দেশ্যে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো রয়েছি। দুই ভাই সুইটস চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ওয়েদারটা আজকে ঠিক মেঘলা, কখনো রোদ, কখনো আবার বৃষ্টি। তো আজ 9ই আগস্ট, আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। তাই আজকে আমরা যাব আমাদের বাড়ির সামনাসামনি মাংলই গ্রামে একটা আদিবাসী প্রোগ্রাম হচ্ছে, ওখানেই যাব। তো ওখানে গিয়ে দেখাবো কীরকম কী হচ্ছে আদিবাসী প্রোগ্রাম। অনেক বন্ধুরা ওখানে ডেকেছে, তো চলো যা যাক ওখানে গিয়েই কথা হচ্ছে। রাস্তায় দু বন্ধুকে পেয়ে গেছি, কত সুন্দর সেজেছে। তো তোমরা কোথায় যাবে? আমরা ওই মাগলই যাবো। আজ বিশ্ব আন্তর্জাতিক আদিবাসী দিবস, তার উপলক্ষে আমাদের ওখানে অনুষ্ঠান হবে। তো আমিও তো যাচ্ছি, চলুন তাহলে। তো চলো ওইখানেই কথা হচ্ছে। হ্যাঁ, বন্ধুরা আমরা ফাইনালি মাঠের মধ্যে এসে গেছি। এই যে মাগলই প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে, এখনও অনুষ্ঠানের দেরি আছে, স্টেজ দেখা যাচ্ছে। গোটা মাঠটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো, তো দেখতে থাকুন, অনুষ্ঠান শুরু হোক তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, অনুষ্ঠান তো আরম্ভ হয়ে গেছে, দেখে খুব ভালোও লাগছে। এই ধরনের অনুষ্ঠান সাধারণত আমি দেখিনি বললেই হয়। তাই চলে এলাম ব্লগ বানাতে, নিজেও দেখবো আর আমার বন্ধুদেরও দেখাবো। তো বলতে বলতেই আজকের যে উদযাপন কমিটি, এই কমিটির এক ভাইকে পেয়ে গেছি। তো তার কাছে জানতে চাইব আজকের অনুষ্ঠান সম্বন্ধে।
আমি এক আদিবাসী সম্প্রদায়ের এক ভূমি সম্প্রদায়ের ছেলে। আমাদের আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন। আমাদের অ্যাকচুয়ালি এই আদিবাসী দিবস উদযাপন করার উদ্দেশ্য এটাই, এলাকার সর্বস্তরের মানুষদের সচেতন, সংগঠিত ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ ও তার সাথে আমরা যে ভারতবাসীর যে মূল নিবাসী আদিবাসী, আমাদের যে জল জঙ্গল জমি আছে তার উপর অধিকার স্থাপনের স্বার্থে আমাদের মাংলাই আদিবাসী ভূমি সমাজ এবং তার আমাদের যে মাংলাই আমাদের মাইসোরা তার আমাদের ভূমি সাংগঠনিক কমিটি, আমাদের ভূমি মুন্ডার সাংগঠনিক কমিটি থেকে তার সহযোগিতা পেয়েছি আমরা। আমরা অত্যন্ত খুশি, আমরা খুব আপ্লুত, আমরা আজকে দিনটি উদযাপন করতে পেরেছি এবং আমরা এই টিকাকে পেয়েছি, আমরা খুবই খুশি। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো বন্ধুরা শুনলেন তাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তো আমি তো অনেকখানি এসেছি এখানে, এবার চলে যাব। এরপরে এখানে আরও অনেক অনুষ্ঠান রয়েছে, ফুটবল খেলা রয়েছে, তারপর রয়েছে সন্ধ্যাকালীন অনুষ্ঠান রয়েছে। তো বন্ধুরা আমি আর বেশি কিছু দেখাতে পারলাম না, তার জন্য সকল বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ। ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। শেষ পর্যন্ত ব্লগটি দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আবারও বলতে চাই, যারা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ফ্যাটাফ্যাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের দুই ভাই সুইটস চ্যানেলের সাথে